প্রথমেতেই নিজেদের নিজেদের নাম এখানেতে আমি ডেমো হিসাবে আমি চ্যানেলের নামটাই উল্লেখ করছি। নেক্সট নিজেদের নিজেদের বাবার নাম অথবা মায়ের নাম দেবে, পার্মানেন্ট রেসিডেন্সিয়াল অ্যাড্রেস দিতে হবে এখানে, ওকে, সাথে সাথে কন্ট্যাক্ট নাম্বার উল্লেখ করে দিতে হবে। আমি এখানেতে র্যান্ডম নাম্বার দিচ্ছি। নেক্সট ইমেল অ্যাড্রেস এন্টার করতে। নমস্কার বন্ধুরা, টপ নিউজ বাংলায় তোমাদের সকলকে স্বাগত। আবারও একটি জব নোটিফিকেশন নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। তোমরা সকলেই দেখতে পাচ্ছ যে রিক্রুটমেন্ট নোটিশটি বেরিয়েছে ডিসেম্বরের 3 তারিখ। তাহলে চলো এই রিক্রুটমেন্ট নোটিশ এর মাধ্যমে আমরা দেখে নেব কি সমস্ত পোস্টের জন্য কটি করে ভ্যাকেন্সি রয়েছে, কোয়ালিফিকেশন কি চেয়েছে, কোথায় পোস্টিং হবে, সিলেকশন প্রসেস কি আছে, লাস্ট ডেট কি আছে, কিভাবে অ্যাপ্লাই করবে এবং সর্বোপরি কিভাবে অ্যাপ্লিকেশন ফর্মটিকে ফিল আপ করবে, সবকিছুই আমি অন স্ক্রিনে দেখিয়ে দেব। আর শুরু করার আগে তোমাদের কাছে আমার একটি অনুরোধ, যদি চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের অল নোটিফিকেশন বেলটিকে প্রেস করে রাখবে, কারণ আমি প্রতিনিয়তই জব রিলেটেড নোটিফিকেশন আপডেট বা অ্যাপ্লিকেশনের পদ্ধতি নিয়ে ভিডিও আপলোড করতেই থাকি। তো প্রথমেই যে পোস্টটির কথা বলবো সেটি হচ্ছে সিনিয়র সফটওয়্যার ডেভেলপার অর্থাৎ SD, যার জন্য কোয়ালিফিকেশন চেয়েছে ফার্স্ট ক্লাস MCA মানে মাস্টার অফ কম্পিউটার অ্যাপ্লিকেশন, অথবা ফার্স্ট ক্লাস MSc ইন IT অথবা কম্পিউটার সায়েন্স, অথবা ফার্স্ট ক্লাস BE ইন IT অর কম্পিউটার সায়েন্স, অথবা ফার্স্ট ক্লাস BTech ইন IT অথবা কম্পিউটার সায়েন্স, এর সাথে সাথে উইথ স্কিল ইন সফটওয়্যার ডিজাইন ডেভেলপমেন্ট ডকুমেন্টেশন অ্যান্ড ইমপ্লিমেন্টেশন সাপোর্ট, এর সাথে অ্যাডিকুয়েট স্কিল এবং প্রজেক্ট ডেভেলপমেন্ট এক্সপিরিয়েন্স চেয়েছে কি ল্যাঙ্গুয়েজে উইথ ASP.NET, VB.NET, JavaScript, jQuery, CSS এবং SQL সার্ভার। প্রেফারেবল এক্সপিরিয়েন্স হিসাবে 5 বছরের এক্সপিরিয়েন্স চেয়েছে অ্যাজ এ সফটওয়্যার ডেভেলপার, যার জন্য 2টি ভ্যাকেন্সি রয়েছে এবং প্রফেশনাল ফিটা নেগোশিয়েবল বলে রেখেছে। সেকেন্ড যে পদটি সেটি হচ্ছে ডেটা এন্ট্রি অপারেটর অর DEO, যেটির জন্য গ্র্যাজুয়েশন উইথ সার্টিফিকেট ইন কম্পিউটার অ্যাপ্লিকেশনসের কথা বলেছে এবং 2টি পোস্ট রয়েছে এবং প্রফেশনাল ফিজ এখানেও নেগোশিয়েবল। এইসব পোস্টিং কলকাতা রয়েছে। সিলেকশন প্রসিডিওর এ প্রসঙ্গে বলে রেখেছে যে ইন্টারভিউ হবে শর্টলিস্টেড ক্যান্ডিডেটদেরকে ফলোড বাই মেশিন টেস্ট অফ ক্যান্ডিডেটস হু কোয়ালিফাই ইন ইন্টারভিউ। লাস্ট ডেটটা ভাইটাল, যেটা রাখা হয়েছে ডিসেম্বরের 20 তারিখ। এবং তোমরা কিভাবে অ্যাপ্লাই করবে তার জন্য এখানেতে দেখো 20 তারিখের মধ্যে যে ইমেলটি অফিসিয়াল ইমেল একটি দেওয়া রয়েছে rect.wsmscs@gmail.com, এখানেতে যে অ্যাপ্লিকেশন ফরম্যাটটি রয়েছে সেটিকে প্রিন্ট আউট করে ফিল আপ করার পরে আবার স্ক্যান করে এই অ্যাড্রেসেতে মেল করতে হবে ডিসেম্বরের 20 তারিখের মধ্যে। এর সাথে সাথে কোনো নেসেসারি ডকুমেন্টস লাগবে কি না সে প্রসঙ্গে কোনো কিছু উল্লেখ করেনি এবং বয়সসীমার কথাও এখানেতে এই নোটিফিকেশনের মাধ্যমে কিছু উল্লেখ করেনি। আর 6 নম্বর কলামেতে এখানেতে উল্লেখ করে দিয়েছে দ্য ক্যান্ডিডেটস শর্টলিস্টেড ফর ইন্টারভিউ উইল বি ইন্টিমেটেড বাই ইমেল অনলি। এটি হচ্ছে সেই অ্যাপ্লিকেশন ফরম্যাটটি কিসের জন্য, অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ সফটওয়্যার ডেভেলপার অথবা ডেটা এন্ট্রি অপারেটর। এখানেতে 1 নম্বরেতে পোস্ট অ্যাপ্লাইড ফর কিসের জন্য অ্যাপ্লাই করছো সেটিকে সিলেক্ট করতে হবে এবং 2 নম্বরে পার্সোনাল পার্টিকুলার্স দিতে হবে। প্রথমেতেই নিজেদের নিজেদের নাম এখানেতে আমি ডেমো হিসাবে আমি চ্যানেলের নামটাই উল্লেখ করছি। নেক্সট নিজেদের নিজেদের বাবার নাম অথবা মায়ের নাম দেবে, পার্মানেন্ট রেসিডেন্সিয়াল অ্যাড্রেস দিতে হবে এখানে, ওকে, সাথে সাথে কন্ট্যাক্ট নাম্বার উল্লেখ করে দিতে হবে। আমি এখানেতে র্যান্ডম নাম্বার দিচ্ছি। নেক্সট ইমেল অ্যাড্রেস এন্টার করতে হবে, নিজেদের নিজেদের ভ্যালিড ইমেল আইডি, যার মাধ্যমেই তোমাদেরকে সমস্ত সব কিছু জানানো হবে। নেক্সট ঘরেতে তোমরা ডেট অফ বার্থ দিয়ে দেবে, নিজেদের নিজেদের জেন্ডার সিলেক্ট করে দেবে। 3 নম্বর কলামেতে এখানেতে এডুকেশনাল কোয়ালিফিকেশন ফিল করতে হবে, কোন বছরেতে পাশ করেছো সেই ইয়ার এখানেতে উল্লেখ করতে হবে। নেক্সট কোন ডিগ্রির কথা সেটাকে উল্লেখ করতে হবে, কোন বোর্ড বা ইউনিভার্সিটি থেকে পাশ করেছো সেটিকে উল্লেখ করতে হবে, সাথে এই ঘরেতে গ্রেড উল্লেখ করবে এবং পার্সেন্টেজ অফ মার্কস উল্লেখ করবে। সেকেন্ড আর যে সমস্ত কোয়ালিফিকেশান আছে সেটার ইয়ার, দেন কোন ডিগ্রি, HS-এর কথা, তারপরে গ্র্যাজুয়েশনের কথা, তারপরে আরও ফার্দার মাস্টার ডিগ্রি বা অন্যান্য এডুকেশনাল কোয়ালিফিকেশানের কথা এই টেবিলের মাধ্যমে তোমরা ইনপুট করতে পারবে। টেকনিক্যাল স্কিল হিসাবে যদি কিছু থেকে থাকে
সেক্ষেত্রে স্পেস রয়েছে এখানেতে প্রোভাইড করে দেবে। প্রফেশনাল সামারি মানে এক্সপিরিয়েন্সের কথা জিজ্ঞাসা করেছে, সেখানেতে সিরিয়াল নাম্বার ওয়াইজ কোন অর্গানাইজেশনেতে কী পোস্টেতে কত পিরিয়ডের জন্য একটা ব্রিফ ডিসক্রিপশন দিতে হবে এবং কী প্ল্যাটফর্মের উপর সেখানেতে কাজ করেছো তার একটা আইডিয়া এ ঘরেতে দিয়ে দেবে। অ্যাপ্লিকেশনের ডেট চেয়েছে 6 নম্বরে, এখানেতে সিগনেচার করতে হবে। বাস এই ছিল আজকের ভিডিওটির বিষয়বস্তু। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। শেষে আবারও বলবো, যদি চ্যানেলে নতুন হয়ে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। গুড বাই, গড ব্লেস ইউ অল।